ওয়ালাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপিতে। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে বাসায় খুব ইজিলি চিকেন বারবিকিউ তৈরি করা যায় আর কোনো রকম বারবিকিউ মশলা ছাড়া। আমি এখানে দুটি চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একে একে সব মশলা অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ রসুন বাটা, এরপর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1/2 চা চামচ লবণ, আর লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট লেবুর অর্ধেক রস দিচ্ছি। এবার আমি দেবো 1 চা চামচ টমেটো সস এবং 2 চা চামচ সয়াবিন তেল। এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিব চিকেনের সাথে। একটু সময় নিয়ে ভালোভাবে মিশাতে হবে। এবার চিকেনটাকে ম্যারিনেশন করে রাখবো 20 মিনিটের জন্য। আর চিকেনটা সময় নিয়ে যত বেশি ম্যারিনেট করে রাখা হবে তত বেশি টেস্টি হয় বারবিকিউ। আর আমি সময় স্বল্পতার জন্য 20 মিনিট রেখেছি। আজকে আমি বারবিকিউ করছি ইলেকট্রিক বারবিকিউ গ্রিল মেকারে, আপনারা চাইলে চুলায়ও এই বারবিকিউ করতে পারেন। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিব। যখন চিকেনের এক পাশ ভালোভাবে হয়ে যাবে দেন অপর পাশটা উল্টে দিব। আমার পুরো বারবিকিউ হতে সময় লেগেছে 20 থেকে 25 মিনিট। আমার চিকেন বারবিকিউ অলমোস্ট হয়ে গেছে, এখন আমি প্লেটে সার্ভ করে নিব। ব্যাস রেডি আমার চিকেন বারবিকিউ। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।